Hi viewers, Assalamualaikum. Welcome to my channel. আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার আর স্বাস্থ্যকর একটি আচারের রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি রসুনের আচার রেসিপিটি। রসুন আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আর রসুনের আচারটি খেতে যেরকম সুস্বাদু ঠিক তেরকমই পুষ্টিকর। আশা করব আজকে ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা একটু গরম হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি আজকে পৌনে এক কেজি রসুনের আচার তৈরি করব, তার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ। এখানে 8 থেকে 10টির মতো শুকনো মরিচ আছে। আরও দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি এখানে 5 ফোড়নের গুঁড়াটা ইউজ করেছি, আপনারা আস্ত 5 ফোড়নটা ইউজ করতে পারেন। এখন একটু নেড়ে নিচ্ছি। তো এটাকে আমি 2 মিনিটের মতো তেলের মধ্যে একটু ভেজে নিব। দেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন। দেখতেই পাচ্ছেন এখানে আমার 1 কেজির একটু কম রসুন আছে, আর রসুনটা কিন্তু আমি এরকম আস্ত রেখেছি। রসুনটা দেবার পর এখন আমি এটা তেলের সাথে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে কিন্তু অনবরত আমি নাড়তে থাকব, কারণ তেলটা যখন গরম রসুনটা যদি নাড়া বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে রসুনটা কিন্তু পুড়ে যেতে পারে, আর রসুনটা যদি পুড়ে যায় আচারটা খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন, রসুনটা দেবার পর সরিষার তেলটা কিন্তু এরকম ফেনা হয়ে এসেছে। যদি এরকম ফেনা না হয় তাহলে বুঝতে হবে সামথিং রং, তার মানে আপনার তেলে ভেজাল আছে। তো এ পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছি আমি 1 চা চামচ করে। তেলটা যদি আপনার খাঁটি হয় তাহলে কিন্তু এরকম ফুলে থাকবে, আর রসুনটা দেখতেই পাচ্ছেন দেখা যাচ্ছে না, একদম ফেনার নিচে পড়ে আছে। এটাকে আমি বারবার নাড়তে থাকবো যেহেতু রসুনটাকে দেখা যাচ্ছে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার পেস্ট। তো সরিষাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, আপনারা এখানে কালো সাদা যে কোনো সরিষাটাই কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখন আমি এটাকে ভালো মতো নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 7 মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এক্ষেত্রে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন, বেশি খেলে বেশি কম খেলে কম দিয়ে দিবেন। তারপর আরও একটু নেড়ে নিচ্ছি। প্রথম অবস্থাতে আচারটাকে আমি এরকম বারবার নাড়তে থাকবো, যেহেতু মশলাসহ সব কিছু আমি একসাথে দিয়েছি সেক্ষেত্রে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, নাড়াটা বন্ধ হয়ে গেলে কিন্তু নিচ থেকে পড়ে যেতে পারে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো এটা অপশনাল, আপনারা যদি রসুনের আচারটা একটু মিষ্টি খেতে চান সেক্ষেত্রে একটু চিনি ব্যবহার করবেন, আর যদি চিনিটা আপনারা অ্যাভয়েড করতে চান এতে কোনো সমস্যা নেই, চিনি ছাড়াই কিন্তু আচারটা আপনারা করতে পারেন। তো আমার কাছে মনে হয় একটু চিনি দিলে আচারের টেস্টটা একটু দ্বিগুণ হয়ে যায়। চিনিটা দেওয়ার পর আরও একটু নেড়ে নিয়েছি। তো ফেনাটা কিন্তু চলে গেছে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, বেশ কয়েকটি কাঁচামরিচ আমি দিয়েছি। আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। আচারটাকে আমি 15 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে রেখে ঠিক এইভাবেই রান্না করতে থাকবো। তো আমি 15 মিনিট পর ফিরে এসেছি, আর এর মধ্যে কিন্তু আমি আচারটা বারবার নেড়ে দিয়েছি, কারণ আচারটা চলায় দেওয়ার পর কিন্তু এখান থেকে একটু সরা যাবে না। তো রসুনটা দেখতে পাচ্ছেন আমার সেদ্ধ হয়ে গেছে, আমি একটু কাছে থেকে দেখাচ্ছি, এ তো দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রসুনটা কত ভালো করে সেদ্ধ হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দেবার কারণ আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে। এখন আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো ঠিক এভাবে নাড়াচাড়া করে দিন চুলার জালটা অফ করে দিব।
তো দেখতেই পেলেন কত সহজে তৈরি করে ফেললাম রসুনের আচার রেসিপিটি। আর কালারটা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ, আচারটা দেখতে যেরকম সুন্দর খেতে ঠিক ততটাই সুস্বাদু। আশা করব আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।